মুসলিম উম্মা মাত্রই তাদের সুস্পষ্ট প্রকাশ্য একজন শত্রু আছে, যাকে দেখা যায় না, যার কথা শোনা যায়, যার উপস্থিতি অনুভব করা যায়। মুসলিম উম্মা প্রতিটি পদক্ষেপে যেই শত্রুর উপস্থিতি অনুভব করতে পারে, সেই শত্রুর নাম কি? ইবলিস আর শয়তান। এই ইবলিস দেখতে কেমন? কেউ কি কখনো দেখেছেন? কেউ কি কখনো শুনেছেন তার অবয়বের কথা? মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতিল আল্লামিল গুয়ুব নামে একখানা কিতাব গ্রন্থ রচনা করেছেন আবু হামিদ মুহাম্মদ ইমাম আল গাজালী রাহিমাহুল্লাহ। একই ঘটনা হাফেজ ইবনুল কাইয়িম আল জাউজি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আখবারুল হামকা ওয়াল মুগাফফালিন এই গ্রন্থে ইবলিসের চেহারা কীরকম, অবয়ব কীরকম, দেখতে কেমন এই বিষয়ে তুলে ধরেছেন। ইবলিস শয়তান যখন আল্লাহ তাআলার অবাধ্য হল, আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করল এবং সে অহম্বোধ, অহংকার, দাম্ভিকতা প্রকাশ করল, রাব্বে কারিম তাৎক্ষণিক জান্নাত থেকে বের করবার আগেই তাকে শাস্তির সম্মুখীন করলেন, শাস্তি দিলেন, তার চেহারা অবয়ব সম্পূর্ণ পাল্টে দিলেন। আগে খুব সুন্দর সুশ্রী দৈহিক অবকাঠামো ছিল ইবলিসের। ইমাম গাজালী এবং হাফেজ ইবনুল কাইয়িম আল জাউজি রাহিমাহুল্লাহ তারা তার দৈহিক অবয়বের কথা বর্ণনা করছেন এভাবেই, রাসুহু কাল বাইর, অবাধ্য হবার কারণে আল্লাহ তাআলা তার চেহারা পাল্টায় দিলেন, মাথাটা উটের মাথার মতো করে দিলেন। আমরা পরিচয় দিচ্ছি আমাদের প্রকাশ্য শত্রু ইবলিসের, ইবলিসের দৈহিক অবয়বের বর্ণনা দিচ্ছি আমরা। মাথাটা ইবলিসের মাথা উটের মাথার মতো, ওয়াসাদরুহু কাসানামিল জামালিল কাবীর, তার বুকটা এটা বড় উটের কুজের মতো, চোটের মতো, ওয়াজহুহু কাওয়াজহিল কেরাদা, চেহারা বানরের চেহারার মতো, ওয়াইনাইহি মাশকুকাতাইন, তার দুই চোখ স্বস্থান থেকে প্রস্থান করে নিচের দিকে ঝুলে পড়ে আছে, ফি তুলি ওয়াজহিহি, চোখ ঠিক আছে, চোখের মণি দুইটা বের হয়ে এসে মুখের মাঝামাঝি পড়ে আছে। মুখটা কিসের মতো যেন বললাম? বানরের চেহারার মতো, বানরের চেহারার মতো তার চেহারার আকৃতি। ওয়া মান খারাইহি মাফতুহাতাইন, নাকের নাসারন্ধ্র, নাকের ছিদ্রদ্বয় উন্মুক্ত। আমাদের ছিদ্র কিন্তু দেখা যায় না স্বাভাবিকভাবে, কিন্তু ইবলিসের এই নাকের ছিদ্রদ্বয় উন্মুক্ত প্রকাশিত কিসের মতো? কাকুজিল হিজাব। আপনারা জানেন শরীর থেকে দূষিত রক্ত বের করার জন্য হিজামা লাগায়, হিজামা শিঙ্গের মাধ্যমে এগুলি বের করে নিয়ে আসে। এখন তো কাপিং সিস্টেম, আধুনিক সিস্টেম এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময় হিজামা লাগাতো, গরুর শিং ইউজ করতো, ছোটবেলায় আমরা দেখেছি বাড়িতে বাড়িতে গিয়ে এরকম হিজামা লাগাতো। হিজামার রক্ত বের করবার জন্য দূষিত রক্ত যেই শিং ব্যবহার করা হয়, শিঙের ভিতরটা যেই রকম উন্মুক্ত, একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এই রকম ইবলিসের নাকের ছিদ্রগুলো দেখতে দেখা যায়, এমনই প্রকাশিত। ওয়াশাফাতাইহি কাশাফাতাই সাউর, বলদ, বলদের ঠোঁট যেই রকম উপরের নিচেরটা একটু মোটা টাইপের হয়ে থাকে, কেমন যেন একটু উদ্ভট টাইপের, ইবলিসের ঠোঁট দয়ও এইরকম। ওয়া আনিয়াবুহু কানিয়াবিল খিনজির, তার দাঁতগুলি শুকরের দাঁতের মতো। ইবলিসের দাঁতের আকৃতি, সাইজ দেখতে এটা কেন যেন শুকরের দাঁতের মতোই। ওয়া ফি লিহিয়াতিহি সাবউ শা'রাত, তার মুখেও দাড়ি আছে, তবে দাড়ি বেশি না, সাতটা মাত্র, গুনে গুনে দাড়ি, ইবলিসের মুখে সাতটা দাড়ি। আই বিলিভ ইট, আপনারা এই অবয়বে অনেকেই হয়তোবা দেখবেন না তাকে, তার বর্ণনা বিভিন্ন গ্রন্থ, নির্ভরযোগ্য গ্রন্থগুলিতে এসছে। এই হচ্ছে ইবলিস, যাকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন,
ইন্নাহু লাকুম আদুউন মুবিন ফাত্তাখিযূহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু রূপেই গ্রহণ করো, বন্ধু রূপে নয়। মুআজ্জাজ হাজিরিন, ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করবার আগেই এই আকৃতি বানিয়ে দিলেন, পৃথিবীতে চলে আসলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবলিস ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি আনজালতানি ওয়া জাআলতানি শায়তানান রাজীমা। এই ঘটনা মুকাশাফাতুল কুলুব এই গ্রন্থে উদ্ধৃত হয়েছে, এবং কাসাসুল আম্বিয়া যে গ্রন্থ আবু ইসহাক আহমদ আস-সালাবি রাহিমাহুল্লাহ তিনি এই গ্রন্থ রচনা করেছেন। এই দুইটি গ্রন্থে আরও বেশ কিছু গ্রন্থে এই কথা উল্লেখ করা হয়েছে। ইবলিসকে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, পৃথিবীতে আসার পর পা রেখেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি জাআলতানি শায়তানান ওয়া রাজীমান ওয়া আনজালতানি, আমাকে তো শয়তান বানিয়ে দিয়েছেন, আমি তো ফেরেশতাদের নেতৃত্ব দিয়েছি, জান্নাতের দ্বাররক্ষীও ছিলাম, আমি তো লক্ষ কোটি বছর তোমার ইবাদত করেছি, একটা মাত্র আদেশ অমান্য করবার কারণে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে, আমার আকৃতি বদলায় দিলে, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে, তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে, তুমি তো আমাকে রাজীম বিতাড়িত বানিয়ে দিয়েছ, অতএব আমার কিছু ফরিয়াদ আছে। আল্লাহ তাআলা বললেন, কি ফরিয়াদ তোমার বলো দেখি শুনি। বললেন, আনজুরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, আমার মৃত্যু নসিব করবেন না, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোর হায়াত বাড়িয়ে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত মরবি না, তার সৈন্যরাও মরবে না। ইবলিস মরে না, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, যা তুই মরবি না, তোকে বাঁচিয়ে রাখবো। এবার বললেন, আল্লাহ জান্নাতে তো কত নিয়ামত পেয়েছি, তাই পৃথিবীতে কি খাবো, কই থাকবো, কই যাব, কি করব, কিছু তো করুন। ফাজআল্লি বাইতান, আমার আগে থাকার দরকার, ঘর বানায় দিন, আমার একটা ঘর দেন। ফাজআল্লি বাইতান, ক্বালা আল হাম্মাম, যা তোর ঘর দরকার, বাথরুম হইল তোর ঘর, সবার বাথরুম হলো ইবলিসের ঘর, এই জন্য বাথরুমে টয়লেটে যাবার আগে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বাঁ পা দিয়ে ঢুকতে হয়, কারণ আপনি শয়তানের ঘরে ঢুকছেন, শয়তানের ঘরে ঢুকছেন। মসজিদ কার ঘর, ডান পা না বাম পা? ডান পা দিয়ে ঢুকতে হয়, বাঁ পা দিয়ে বের হতে হয়। মসজিদে ঢুকতেও আল্লাহর প্রশংসায় দোয়া, রসুলের উপর দুরুদ, এরপর আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আর ওখানে ঢুকেই আগে শয়তান থেকে কার কাছে পানাহ চাই। বললেন, ইয়া রাব্বি ইজআল্লি মাজলিসান, আমি কোথায় বসবো, কোথায় আমার অবস্থান হবে, আসন পেতে বসবো, একটা আসন দেন আমাকে। আল্লাহ বললেন, আল আসওয়াক ওয়া মাজামিউ তুরুক, তোর বসার জায়গা হলো বাজারগুলি, বাজার হলো তোর বসার জায়গা, সেখানে আড্ডা দেবার জায়গা, আর একটা জায়গা তোর জন্য আমি মনোনীত করলাম, কয়েক রাস্তার মুখ, ত্রিমোহনী চৌমোহনী আছে না এরকম কয়েক রাস্তার সংযোগ স্থল, ওখানেও শয়তানের আড্ডাখানা, দেখবেন বখাটে পোলা পাইন কিন্তু বাজারে বেশি, এবং রাস্তার মোড়ে মোড়ে ওদেরকে বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যত অন্যায় অবাধ্যতা অপরাধমূলক কাজগুলি সংগঠিত অধিকাংশই বাজারে এবং এরকম রাস্তার মুখে। বললেন, ইজআল্লি তোআমান, আমাকে খানা দাও, আমি তো খাইয়ে তো বাঁচতে হবে, আমাকে খাবার দাও। আল্লাহ বললেন, মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাই, তোর খানা হলো মুসলমানরা যেই প্রাণী আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করবে, জবাই করবে, কিংবা অমুসলিমরা যেই সব প্রাণী হত্যা করবে, এগুলি তোর খাবার। এই জন্য মুসলমানদের জবাইকৃত প্রাণী জবাই করবার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে জবাই করলে ইবলিসের খানা এখানে আর থাকে না, কোনো ভাগ থাকে না, এটা মুসলমানরা খায়। কিন্তু যেই প্রাণী জবাইয়ের আগে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই প্রাণী কার খাবার হয়? শয়তানের খাবার হয়। ফাজআল্লি শারাবান, ঠিক আছে মাংস খেয়ে বাঁচবো, ওকে ভালো কথা, পানিও তো দরকার, পানি কি দিবেন আমাকে? বললেন, কুল্লু মুসকির, এমন সব পানি তোর জন্য হালাল করা হলো, বৈধ করা হলো, যেই পানিগুলি খেলে নেশা আসে, নেশা, নেশাজাত দ্রব্য, নেশা জাতীয় যত পানীয় আছে
সব পানীয় তোর জন্য হালাল করে দিলাম, যা তুই এগুলি খেয়ে, তোর এগুলি তোর পানীয়, এগুলি খেয়ে বাঁচবি। ফাজআলি মুয়াজ্জিনান, আমাকে একজন মুয়াজ্জিন দিন, আমার একটা আমার মুয়াজ্জিন দরকার, আমার আওয়াজ মানুষের কানে কানে পৌঁছানোর জন্য একজন মুকাব্বিল লাগবে, মুয়াজ্জিন লাগবে, আহ্বানকারী লাগবে। কি আল্লাহ বললেন? তোর মুয়াজ্জিন হলো আল মাজামির, বাঁশি, বাঁশির সুর, সমজাতীয় যত বাদ্যযন্ত্র আছে সব কিছু তোর মুয়াজ্জিন। এই জন্য ইসলামে কোনো যন্ত্র, বাদ্যযন্ত্র কিংবা ইনস্ট্রুমেন্টাল কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ, কারণ এগুলি শয়তানের মুয়াজ্জিন, শয়তানের কাজ করে থাকে। ক্বালা ফাজআলি কুরআনান, আপনি তো একটা কোরআন দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তা আমি তো তার উম্মতদেরকে পথভ্রষ্ট করবার জন্য, লা উফিয়ান্নাহুম আজমাইন, সবাইকে পথভ্রষ্ট আমি তো করতে চাইব, আমাকে একটা কোরআন দিন। আল্লাহ তাআলা বললেন, আশ-শায়র, তোর কোরআন হলো শের, কবিতা, তোর কোরআন হলো কবিতা, কবিতা হলো তোর কোরআন, আউল বাউল ফাউল কিছু আছে জানেন না, ছন্দে ছন্দে কি কি যেন বলে, এগুলো শয়তানের কবিতা ছাড়া আর কিচ্ছু না, আমার কাছে এর কোনো অর্থ মনে হয় না। এমন কিছু শ্লোক আছে সেখানে যেগুলি সরাসরি শিরকের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলুন? এরকম মাঝে মাঝে কিছু আউল ফাউল বাউল তো পাওয়া যায়, পাওয়া যায় কি পাওয়া যায় না? ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেকে কলম ধরে, কত সুন্দর শব্দ গাঁথুনি, শব্দ চয়নের মাধ্যমে শ্লোক কত সুন্দর করে তৈরি করে, এভাবে করে। এগুলি হলো শয়তানের হাতিয়ার, শয়তানের কোরআন। ইবলিসের পর বললেন, ফাজআলি হাদিসান, আমাকে একটা হাদিস দেন। আল্লাহ তাআলা বললেন, তোর হাদিস হলো মিথ্যা কথা বলা, তোর কাজ এইটা, এটাই তোর হাদিস, মিথ্যা কথা সব জায়গায় রটিয়ে দিবি, সবার মুখে মুখে মিথ্যা। অতএব যারা মিথ্যা বলে ওরা কি শয়তান নাকি ইমানদার? শয়তানের ভাই। সর্বশেষ বললেন, ফাজআলি মাসায়দান, আমাকে, আমি যে মানুষকে পথভ্রষ্ট করবো, আমাকে একটা শিকারি দিন, একটা টোপ ফেলার মতো একটা কিছু দিন না, মানে বসি লাগায় সেখানে আবার মাছ দেয় মাছ ধরার জন্য, তাই না, খাদ্য দেয় মাছ ধরার জন্য, তো এইরকম আমাকে কিছু টোপ দিন যে মানুষকে আমি শিকার করব। আল্লাহ তাআলা বলেন, আননিসা, যা তুই নারীদেরকে ইউজ করে ইমানদারদেরকে পথভ্রষ্ট করবি, মহিলাদেরকে, নারীদেরকে পথভ্রষ্ট, ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, দীক্ষায় দীক্ষিত নয়, এমন নারীদেরকে কি বলা হয়? ইবলিস বা শয়তান তার দলবল টোপ হিসেবে ইউজ করে মানুষকে পথভ্রষ্ট করবার জন্যে। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা মুখলিস বান্দা আল্লাহ তাআলার, একনিষ্ঠ, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পথ চলে, ইবলিস তার ধারে কাছেও আসতে পারে। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ দিক হলো ছয়টা, আমি চার দিক থেকে তোমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য এই যত ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে সব দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব, যাতে করে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি। আন আইমানিহিম, মিন বাইনি আইদিহিম, তার সামনে থেকে, তার পিছন থেকে, তার ডান দিক থেকে, তার বাঁ দিক থেকে, কয় দিক থেকে হলো, কিন্তু দুই দিকের কথা উল্লেখ করে না, এক আসমানের দিক, দুই জমিনের দিক, দিক মূলত মৌলিকভাবে ছয়টা দিক। ইবলিস চার দিক থেকে আমাদেরকে শিকার করবার জন্য, পথভ্রষ্ট, ভ্রান্ত পথে পরিচালিত করবার জন্য চেষ্টা করে থাকে। দিক চারটা তার কাছে, সামনে পিছে, ডানে এবং বাঁয়ে। সো পিপল হু আর মুসলিম হ্যাভ ফেইথ অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউ হ্যাভ টু প্রোটেক্ট দিস থ্রি ডিরেকশন, দিস ফোর ডিরেকশনস। আপনি যদি সৎপথে চলতে চান, শয়তান থেকে বাঁচতে চান, আপনাকে এই চারটা দিককে আপনাকে গার্ড দিতে হবে। ইবলিস দুই দিক থেকে কেন আসতে পারবে না, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, যেহেতু জমিনের দিকটা হলো মাউদাউ সিজদাতি ওয়া তাদাররু ইলাল্লাহি আযজা ওয়া জাল, বান্দা যেহেতু জমিনে সেজদায় যায়, নিচের দিকে সেজদা যায়, যত নিচে যাবে তার মাথা ললাট যত মাটিতে মিশাবে ততই আল্লাহর প্রতি আনুগত্য তার প্রকাশ হয় বেশি, সুবহানাল্লাহ। তাই ইবলিস নিচের দিক থেকে আসতে পারে না, স্বেচ্ছাসটা করলেও আসতে পারবে না। এবার আসমান দিক থেকে, মাকানু সুউদিল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা কাস সালাতি ওয়াজ জাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জ ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা,
আসমানের দিক থেকে ইবলিস আসতে পারে না, তার কারণ হলো মানুষ যে আমল করে জমিনে বসে বসে দাঁড়িয়ে চলে ফিরে যে আমলগুলি করে এগুলি উঠে কোথায়? আসমানে। অতএব বান্দাকৃত যেই সওয়াব আছে, যে আমল আছে, আমলগুলি যখন উপরের দিকে উঠতে থাকে, যতক্ষণ উঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইবলিস উপরের দিক থেকে আসতে পারে না। যারা আল্লাহকে ভুলে থাকবে, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহকে সিজদা করবে না, আল্লাহর জিকির করবে না, আল্লাহর শরণ থেকে গাফেল থাকবে, তাহলে তাদেরকে শয়তান একেবারে চারদিক থেকে তো করবে, উপর নিচ সব দিক থেকেই করবে। মুআজ্জাজ হাজিরিন, এই শয়তান ইবলিস তার বংশধর, অসংখ্য অগণিত বংশধর আছে, তার পপুলেশন অনেক বেশি মানুষের চেয়ে অনেক অনেক গুণ বেশি। সে প্রতিদিন প্রতিদিন সময় করে নিয়ম করে তার ট্রুপস, শয়তান ইবলিস হলো প্রথমটা যেটা আল্লাহর অবাধ্য হয়েছিল, বাকি সবগুলাকে শয়তান বলে তার বংশধরদেরকে। এদের আবার আলাদা আলাদা কাজের ক্যাটাগরি অনুযায়ী এদের আলাদা আলাদা নামও দেওয়া হয়েছে, এবং ইবলিসের এক এক আসমানে এক এক নাম দেওয়া আছে ইবলিসের। এটা আমরা অন্য কোনো সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার কারণ হল আমাদের একটা প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা বলেছেন, আদুহুম মুবিন, প্রকাশ্য শত্রু। আসলে কি তাকে দেখা যায়? আমি আমার শত্রুর ব্যাপারে জানি না, আমার শত্রু কেমন দেখতে সেটাই জানি না। শত্রু আমার জন্য পথভ্রষ্ট করবার জন্য কিভাবে সে আমার জন্য কি ট্র্যাপ বা ফাঁদ আটে এটা আমি জানি না। এগুলি আমাদের যখন জানা থাকবে, ইবলিসের প্রতারণার ফাঁদে পা ফেলা থেকে আমরা বাঁচতে আমাদের জন্য সহজ হবে। এই জন্য আজকে কথাগুলি বলা। আজকের এই লেকচারে আপনারা অনেক কোশ্চেনের জবাব পেয়ে যাবেন, অনেক কোশ্চেনের জবাব পেয়ে যাবেন। অনেকেই হয়তো মাঝে মাঝে আমাদের কাছে এসে বলেন, ঘরে কেউ ঢুকে নাই, দরজা জানালা সব বন্ধ, এরপর আমার টাকা নাই, আমার স্বর্ণ নাই, আমার গয়না নাই, আমার এটা নাই, ওইটা নাই, এটা খুঁজে পাই না, ওইটা খুঁজে পাই না, কিন্তু ঘরে কেউ ঢুকে নাই। এরকম কি আপনাদের কখনো হয়েছে? অনেকের হয়তো হয় নাই। এই পর্যন্ত এই কেস বহুবার এসছে, বহুভাবে বলা হলো, দেখেন আপনি নিজে কোথাও খরচ করলেন কি না, আপনার সন্তান না, আপনার মেয়ে না, আপনার স্ত্রী না, বাবা মা না, চোর না, কেউ না, তাহলে নিলটা কে? এইসব প্রশ্নের জবাব আজকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। ইবলিস প্রতিদিন নিয়ম করে মানুষকে পথ ভ্রষ্ট করবার জন্যে সভার আহ্বান করে। ওই সভাতে সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়, কম্পিটিশন থ্রো করে, প্রতিযোগিতা হয় ইবলিসের সৈন্যদের মাঝে, আর সেই আসনটা পেতে বসে পানির উপরে। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস তার সিংহাসন পানির উপরে পেতে বসে, সুম্মা ইয়াবাসু সারাইয়া, এরপর তার ট্রুপসদেরকে সৈন্যদেরকে বিভিন্ন জায়গায় ইমানদারদেরকে পথভ্রষ্ট করবার জন্য প্রেরণ করে। বলছেন ফা আদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, ইবলিসের কাছে তার সৈন্যদের মধ্যে সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের সৈন্য হলো সেই সৈন্যটা যে ওই দিন সবচেয়ে বড় ফেতনার কাজ ঘটাতে পেরেছে, যে যত বড় ফেতনা করতে পারবে, ফেতনা বাজ হইবে, বিশৃঙ্খলা করতে পারবে, ইবলিসের কাছে সে তত বেশি প্রিয়, তার স্থান আস্তে আস্তে করে ইবলিসের কাছাকাছি চলে আসে, পদোন্নতি হয়। সবাইকে নির্দিষ্ট সময় দিয়ে ইবলিস ছেড়ে দেয়, যাও পথভ্রষ্ট করবার জন্য বেরিয়ে যাও। সবাই যায়, আবার এসে রিপোর্ট করে, ইবলিস তার সিংহাসনের উপরে আসন পেতে বসা। একজন একজন করে এসে সবাই রিপোর্ট পেশ করে, আমি এটা করছি, আজকে অমুকের দিয়ে ঘুষ খাওয়াইছি, অমুকের দিয়ে সুদ খাওয়াইছি, অমুকের দিয়ে মারাইছি, অমুকের জায়গা দখল করাইছি, অমুকের নামাজ পড়া থেকে বিরত রাখছি, বাবা মার সাথে অন্যায় আচরণ করছে, অমুককে আজকে মসজিদে যেতে দেই নাই, অমুককে সিনেমা হলে নিয়ে গেছি, এইভাবে করে এক একজনে এক একটা রিপোর্ট পেশ করে। ইবলিস বড় শয়তান, সে বলে মা সনাআতা শাইআ, এগুলি তার কাছে কোনো কাজে না, ধুর এটা কোনো কাজে হয় নাই, আমি সন্তুষ্ট হতে পারলাম না। ফায়াজি ওয়াহাদুহুম, আরেকজন আসে এসে বলে মা তারাক্তুহু হাত্তা ফাররাক্তু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতি, আমি পরিবারে গেলাম,
সারা দিন সেখানে ছিলাম, প্রতিটা মুহূর্তে আমি চেষ্টা করেছি দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য, স্বামী স্ত্রী উভয়ের মাঝে। একদম আঠার মতো লেগেছিলাম, ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেই নাই, তাদের অবস্থান থেকে ফিরে আসি নাই যতক্ষণ পর্যন্ত দুইজনের মাঝে ডিভোর্স না হয়েছে। ইবলিস ফায়ুদনিহিমিন এই লোকটারেটা, এই শয়তানটারে ডাইকে কাছে নিয়ে আসে, তাকে আদর করে কাছের জায়গায় বসায়, এরপর তার মাথায় হাত বুলায় বলে, নিয়ামত নিয়ামত, কত ভালো শ্রমিক তুই আমার, কত ভালো কাজ করছিস, তুই সবচেয়ে ভালো কাজ করস তুই আমার জন্য। আমার মনে হয় যেহেতু ইবলিসের সবচেয়ে কাছাকাছি যাওয়ার জন্য সব শয়তানি চেষ্টা করে, স্বাভাবিকভাবে কোনো নেতা, নেতার বহু শ্রমিক থাকে, বহু কর্মী থাকে, থাকে কি থাকে না, বহু অনুসারী থাকে, সবাই চেষ্টা করে নেতার কত কাছাকাছি যেতে পারে, সবাই সর্বোচ্চ কোরবান করে, সর্বোচ্চ কোরবানের নজরানা পেশ করে যাতে করে নেতার স্নেহভাজন হতে পারে, কাছাকাছি যেতে পারে। তো ইবলিস হলো সবচেয়ে বড় নেতা তাদের। ইবলিসের কাছের আসন পাওয়ার জন্য, তার স্নেহভাজন হবার জন্য, তার চোখে নজরে আসবার জন্য সবাই চেষ্টা করে সবচেয়ে ভালো কাজটা করবার জন্য, এমন কাজ করবার জন্য কি যে কাজ করলে ইবলিস সন্তুষ্ট হবে। আর ইবলিস সন্তুষ্ট হয় কোন কাজটা করলে সবচেয়ে বেশি? স্বামী স্ত্রী মাঝে বিবাহ বিচ্ছেদ করতে পারলে ইবলিসের কাছে এটা সবচেয়ে বেশি কাজ। এই জন্য আমার মনে হয় প্রতিটা ঘরের প্রতিটা জায়গায় ইবলিস ভরপুর আছে। অন্য জায়গায় যতটা না ইবলিসের পদচারণা আছে তার চেয়ে বেশি, অনেক বেশি, বহুগুণ বেশি ইবলিসের আনাগোনা হলো প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা বাড়িতে। কারণ সেখানে গেলে সে প্রতিযোগিতায় ফার্স্ট হবে, ইবলিসের সে স্নেহভাজন হবে, তার মানসিল তার মর্যাদা বেড়ে যাবে, অতএব সে চায় সবচেয়ে ভালো কাজটা করে ইবলিসের স্নেহভাজন হবার জন্য। এই জন্য প্রতিটা ঘরে প্রত্যেকটা মানুষের, প্রতিটা ইমানদারের উচিত শয়তানকে তার ঘরে ঢুকতে না দেয়া, সেই ব্যবস্থা গ্রহণ করা, প্রোটেকশন তৈরি করা। 1450 আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুসলিম নরনারীর ঘরে তার আশেপাশেও যাতে ইবলিস আসতে না পারে সেজন্য কতভাবে সন্তান জন্মগ্রহণ করবার আগে এবং জন্মের পরে সন্তান ছোট থাকাকালীনও আল্লাহ রাসূল বিভিন্ন গাইডলাইন দিয়েছেন যাতে করে ইবলিস ওই ঘরে ওই সন্তানের কাছে ওই পরিবার পরিজনের সদস্যদের কাছে না আসতে পারে, ঘেঁষতে না পারে, ঘরে ঢুকতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে রেওয়ায়েত এসেছে, স্বামী স্ত্রীকে সন্তান নেবার, সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবার আগে স্বামী স্ত্রী যখন মিলন করবে, একসাথে থাকতে যাবে, তখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আন্না আহাদাকুম ইদা আতা আহলা, কেউ যদি তার স্ত্রীর সাথে একসাথে থাকতে যায় ওই সময় সেই জন্য এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা জান্নিবনি শায়তান আমাকে যে সন্তান দিবেন এই সন্তানের কাছ থেকে ওই শয়তানকে দূরে সরায় দিন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই মিলনের পর কোনো সন্তান গর্ভে আসে, সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানকে কখনো শয়তান পথ ভ্রষ্ট করতে পারে না। কয়জন স্বামী তার স্ত্রীর সাথে নির্জনে থাকতে গিয়ে এই দোয়াটা পড়েন? এই দোয়া না পড়ে স্ত্রীর সাথে একসাথে থেকে এরপরে আপনি ভালো ছেলে আশা করেন যে এই ছেলে আপনার কথা মতো চলবে? কারণ এটা তো আগেই তো আপনি শয়তানের জন্য দরজা উন্মুক্ত করে দিলেন তাকে পথভ্রষ্ট করবার জন্য। আর এই সন্তানটা যদি বড় হয়ে হাশরের ময়দানে বলে, রব্বানা আরিনা আল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ শয়তান থেকে তো আমি বাঁচতে পারি না, তবে আমার অপরাধের আগে আমার বাপ মারে ধরেন, আমার বাপ মারে। তো এভাবে আল্লাহ রসুল বলেছিল দোয়া পড়ে তারপরে একসাথে থাকার জন্য, তারা যদি দোয়া করত তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, ফা ইন কানা বাইনাহুমা ওয়ালাদ, যদি স্বামী স্ত্রী দোয়াটা পড়ে একসাথে থাকতে যেত
কোনো সন্তান জন্মগ্রহণ করলে শয়তান তার কোনো ক্ষতি সাধন করতে পারত না এবং শয়তানের কোনো কর্তৃত্ব কোনো প্রভাব ওই সন্তানের উপরে আসতোই না। তা আমার মা বাবা তো এই আমলে করে নাই, তাহলে মা বাবার আগে ধরেন না যা আলু তাহ তাক দামিনা লিয়াকুনা মিনাল আসফারিন, আমি জাহান্নামে যাব আগে মা বাবারে পাড়াইয়া পায়ে পদপিষ্ট করে তারপরে যাব। সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সন্তানদেরকে দোয়া পড়ে পড়ে ফুদাও শয়তান থেকে বাঁচানোর জন্য, তার নাফাস থেকে হামাস থেকে বাঁচানোর জন্য সন্তানকে তুমি ফুদাও, কারণ সন্তান তো ওই সময় নিজে আমল করতে পারে না, সে কিছুই বুঝে না। হাসান হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা ডেকে ডেকে দোয়া পড়ে ফু দিতেন, দোয়া পড়ে ফু দিতেন। আপনি কয়দিন আপনার সন্তানকে ফু দিছেন? কিছু হইলেই আপনি হুজুরের কাছে আসেন, হুজুরের কাছে দৌড়াই আসেন, কেন আপনার কি সেই ক্ষমতা নাই? আপনি কি পারেন না? আপনি বিশাল বিশাল কবিতা, বিশাল বিশাল গল্প, বিশাল বিশাল ঘটনা আপনি মুখস্থ করতে পারেন? ছোট্ট দুই তিন লাইনের, দুই লাইনের, তিন লাইনের, দুই তিন শব্দ, পাঁচ দশ শব্দের একটা আয়াত, একটা দোয়া কি আপনি মুখস্থ করতে পারেন না? আপনার সন্তানের জন্য অতটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারেন না? হাসান হুসাইনকে ডেকে নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাদিস সহীহ সূত্রে তিরমিজি আবু দাউদ নাসাঈ সহ বেশ কিছু গ্রন্থে উদ্ধৃত হয়েছে, হাসান হুসাইনকে ডেকে কোলে তুলে বলতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শায়াতিন মিন কুল্লি শায়াতিন ওয়া হাম ওয়া মিন কুল্লি আইনিন লামা, এই তিনটা কথা বলতেন, তিনটার মধ্যে ছয়টা কথা আছে। উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি তোমাদের দুইজনকে আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে তার আশ্রয় দিলাম, কিসের থেকে? মিন কুল্লি শায়াতান, সব শয়তান থেকে, ওয়া হাম্মা, সব কীট পতঙ্গ থেকে, খারাপ যে কোনো পোকামাকড় থেকে, কীট পতঙ্গ থেকে আল্লাহর আশ্রয় দিলাম, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, সব দুষ্ট চোখ, বদনজর, কুনজরওয়ালা চোখ থেকেও আল্লাহর আশ্রয় তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এই দোয়া করতেন সন্তান, কিন্তু তখনও অবুঝ শিশু। এরপর সন্ধ্যা গণিয়ে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তার আমল ছিল দরজাগুলি সুন্দর করে বন্ধ করে দিতেন। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, ইজা আমসাইতুম, আল্লাহ রাসূল বললেন তোমরা যখন সন্ধ্যা ঘনায় আসবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে কুফুসিবিয়ানাকুম, সন্তানদেরকে ঘর থেকে বের হতে দিবে না, সন্তানদেরকে তখন ঘর থেকে বের হতে দিবে না সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, কারণ ফা ইন্নাস শায়াতান তানতাশিরু হিনা ইদিন, সন্ধ্যা ঘনায় আসলে শয়তান ওই সময় দুষ্ট জিনরা সহ ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, ওই সময়টা হলো শয়তান ছড়িয়ে পড়ার, সারা রাত অবস্থান নেবার জন্য, মানুষকে পথভ্রষ্ট করবার জন্য নতুন উদ্যমে নতুন এনার্জি নিয়ে ওই সময় ছড়িয়ে পড়ে। যখন ছোট কোনো বাচ্চাকে ওই সময় যেই কোনো জায়গায় দুষ্ট জিন এবং শয়তান পেয়ে বসে তখনই তাকে আসর করে বসে, তখনই তাকে আসর করে বসে। তোমরা এক ঘন্টা সময় পর্যন্ত, মাগরিবের পরে এক ঘন্টা সময় পর্যন্ত সন্তানদেরকে ছেড়ে দিবে না, ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবে। আর আমাদের সন্তানরা এখন সারাদিন ঘুমায়, উল্টাপাল্টা কাজ করে, ঘরে ওই সন্ধ্যার সময় হয়ে আসলে মাগরিবের আগে দিয়ে এরপরে বের হয় দুষ্টমি করার জন্য, খেলার মাঠে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, ঢাকা শহরের অলিতে গলিতে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যেতেছে, এরপরে বাচ্চারা ঘরে ফিরে না, ওই রাস্তার মাঝখানে রাস্তা ব্লক করে দিয়ে এরপরে সেখানে খেলাধুলা করে, আছে কিনা নাই এরকম? ওই সন্তানগুলি কীভাবে সৎপথে থাকবে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। মাগরিবের সময় হবার আধা ঘন্টা আগ থেকে মাগরিবের পরে এক ঘন্টা সময়, মুহাদ্দিসিন কিরাম এই ব্যাখ্যায় এই সময় দিয়েছেন, এই দেড় ঘন্টা সময় আপনার সন্তানদেরকে ঘরে আবদ্ধ করে রাখুন এবং দরজা ওই সময় বন্ধ করে রাখুন, দরজাগুলি বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, তাইলে শয়তান সেই ঘরে আর ঢুকতে পারে না। মুআজ্জাজ হাজরিন, তাহলে দেড় ঘন্টা সময় মাগরিবের আগ থেকে শুরু করে একেবারে অন্ধকার এশার সময় এবং মাগরিবের সময়ের মাঝ সময় বরাবর আপনি সন্তানদেরকে ঘর থেকে বের হতে দিবেন না। আশা করা যায় ওই সন্তানকে আল্লাহ তাআলার সাহায্যে কোনো শয়তান, কোনো ইবলিস, কোনো দুষ্ট জিন কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মুআজ্জাজ হাজরিন, আপনি কিভাবে আপনার ঘরকে শয়তানের পাতানো ফাঁদ থেকে, শয়তানের প্রবিষ্ট হওয়া থেকে বাঁচাবেন? আমি পূর্বেই বলেছি শয়তান সবচেয়ে বেশি এফোর্ট করে কোথায়? ঘরের ভিতরে। মনে রাখবেন, ঘরে পারতপক্ষে একটা কাজ বেশি করবেন না, আপনার প্রয়োজনের অতিরিক্ত এমন কিছু ঘরে রাখবেন না, করবেনও না, বুঝবেন? ইবলিস ঘরে কোথায় অবস্থান নেয়? আপনার ঘরে, এক তো বললাম বাথরুমে, আপনার রুম প্রয়োজন আসে না,
এইরকম কোন কক্ষ কি আপনার ঘরে আছে যেই ঘরে আপনার প্রয়োজন হয় না কেউ থাকেও না অনাবাদী কোন ঘর কোন কক্ষ সেইটা হলো শয়তানের বসবাসের আখড়া শয়তানের স্থান হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা পরিবারের এক্সাম্পল দিতে বললেন তার কতটুকু দরকার তিনি বললেন ফিরাশুন লিরাজুল একটা কক্ষ থাকবে পুরুষের জন্য ফিরাশুন লিমরাতিন একটা কক্ষ থাকবে নারীদের জন্য ওয়া ফিরাশুন লিদাইফ একটা কক্ষ থাকবে মেহমানদের জন্য আতিথেয়তার জন্য কয়টা কক্ষ হলো ছোট্ট একটা পরিবার তিনটে রুম আর কি রুমের দরকার আছে মেহমান কি আজীবন আপনার কাছে থাকে তাহলে সে যদি থেকে থাকে সে ঘরের একজন সদস্য হয়ে গেল তাহলে আরেকটা রুম দরকার আতিথেয়তার জন্য ওয়ার্রাবিউন আনি ওয়ার্রাবিউ লিশায়তান চতুর্থ যে একটা রুম থাকে কক্ষ থাকে এটা অনাবাদী থেকে থাকে কেউ থাকে না এটা হলো শয়তানের ঘর শয়তানের কক্ষ আপনি দেখবেন বহুদিন পুরাতন কোনো কক্ষ যদি থেকে থাকে কেউ যদি সেখানে না যায় কোনো ঘরও যদি এরকম পড়ে থাকে অনাবাদী এটা ভয় ভয় লাগে না কেন কেন ভাব ওই রকম তাই না আসলেই আল্লাহর রাসূল হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে যেই ঘরে কেউ থাকে না ওই ঘরে শয়তান থাকে মুআজ্জাজ হাউদিন ঘরে আপনি আড়ম্বর জীবন যাপন করবেন না আপনি এমন কিছু করবেন না যে বিলাসিতা করবেন না আপনার ঘরের ভিতরে তাহলে বিলাসিতার সাথে শয়তানের সম্পর্ক আছে হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে আমাদের ঘরে খাবার দাবার আয়োজন হয় অনেক বেশি আমাদের ঘরগুলোতে আর আমরা তো সো কল মডার্ন হয়ে গেছি এই জন্য এদিকে আমাদের কোনো খবর থাকে না শয়তান থেকে আমরা বাঁচতেও পারি না আপনি আড়ম্বর জীবন বিলাসিতার জীবন যাপন করছেন আর এদিকে শয়তানকে আপনার ঘরে আপনি আপনার পরিবারের সদস্য বানায় নিয়েছেন আপনার খবর নাই আর সারাদিন আপনার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয় বাসায় বসে আর হুজুরের কাছে আসেন সমাধানের জন্য আপনার ঘরে তো আপনি ঠিক করেন নাই আপনার ঘর খোলা রেখে উন্মুক্ত রেখে স্বর্ণ শয়না কি বলো গয়নাগাটি স্বর্ণ সব ঘরে রেখে চোরে নিবে নাকি এটা রেখে দিবে চোরে নিয়ে যাবে আর এসে সব কিছু আনসিকিউর রেখে এসে হুজুরকে বলেন যে হুজুর আমার ঘরে এই ঘটনা ঘটছে আর আপনি তো তালা মারবেন অন্তত এটা সিকিউর রাখবেন তারপরে না যদি এরপরে কিছু হয় তারপরে আপনি কি বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন তাদের দ্বারস্থ হবেন আগে আপনাকে ব্যবস্থাপত্র গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান কিভাবে ঘরে থাকে তোমরা কি জানো ইদা সাততাত লুকমাতু আহাদিকুম যখন তোমাদের কেউ খেতে যায় একটা ভাতের দানা পড়ে যায় একটা তরকারি পড়ে যায় বা লোকমা পড়ে যায় কোনো একটা খাবার যদি পড়ে যায় ফালিয়ুমতি আলাইহা আল আদা এটার মধ্যে যদি ময়লা লেগে থাকে ভাতের দানা পড়ে ময়লা লেগে আছে বা অন্য তরকারি পড়ছে ময়লা লেগে আছে এটাকে সুন্দর করে পরিষ্কার করো ফালিয়াকুলহা এরপর এটা খেয়ে নাও ওয়ালা ইয়াদাহা লিশয়তান এই ভাতের দানাটা তরকারির ঝোলটা তরকারির একটা অংশ মাছের একটা অংশ এগুলাকে ফেলে রেখো না কারণ এগুলা শয়তানের খাবার শয়তান খায় তুমি যখন এগুলাকে এভাবে ফেলে যাও ভদ্রতার জন্য বিলাসিতার জন্য এগুলাকে এভাবে ফেলে যাও শয়তান এসে তোমার এই খানাগুলো খায় আর এই খানাগুলো থাকা মানেই হলো শয়তানকে ইনভাইট করা তুমি নিজেই শয়তানকে ঘরে ডেকে নিয়ে আসছো মুআজ্জাজ হাদরিন এই কাজগুলি করা থেকে আমরা বিরত থাকি এত বিলাসিতার দরকার নাই এত সোকল মডার্ন হওয়ার দরকার নাই যত আধুনিকতা ততই বিপদ ঠিক কিনা বলুন আল্লাহ রসুলের সুন্নার দিকে ফিরে যান আল্লাহ রসুলের সুন্নার দিকে ফিরে যান হাত সুন্দর করে ধোন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ এটা আপনারা জানেন আপনি খাবার কেন ফেলে দেবেন একটা দানা আপনার মুখ পর্যন্ত আসতে আপনি নিজে কি একটা দানা তৈরি করতে পারবেন একটা ভাত একটা মাত্র সিঙ্গেল রাইস একটা ভাত একটা দানা কোনো দিন আপনি শত চেষ্টা করে এটা জন্মাইতে পারবেন এটা খাবার মুখের পর্যন্ত আনতে পারবেন এই সব ব্যবস্থাপনা করে দিয়েছেন কি আল্লাহ তাআলা ওই দানাটা তৈরি করবার জন্য কত শত সহস্র ফেরেশতাকে মনোনীত করেছেন এখানে নিয়োজিত করেছেন কত শ্রমিককে কাজে লাগিয়েছেন পৃথিবীর কত কিছু এখানে সম্পৃক্ত আছে তারপরে আপনার মুখ পর্যন্ত আসছে ওই একটা দানা আল্লাহর এত বড় নিয়ামত এটাকে আপনি ফেলে দেন তুচ্ছ তাচ্ছিল্য করেন কিছুই মনে করেন না আর আপনি মনে করছেন সব আপনার জন্য কল্যাণে বয়ে আসবে না খেয়াল রাখবেন এগুলি ফেলে রাখবেন না দস্তরখান বিছিয়ে খাওয়াটা সুন্নাহ এগুলো খেয়ে বিছিয়ে খেয়ে পড়ে গেলেও যাতে করে উঠে খেতে পারেন আমি শেষ করব মুআজ্জাজ হাদরিন তবে কিছু আমল বলে দেব আপনাদেরকে যে আমলগুলি করলে
ইবলিস আপনার ধারে কাছেও আসতে পারবে না। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন সবচেয়ে বড় শত্রু ইমানদারদেরকে, এই ইমানদার কিন্তু দুনিয়ার এই এই শয়তান, এই শত্রু, এই ইবলিস কিন্তু দুনিয়ার সম্পদ তেমন বেশি একটা চুরি করে না, করে কিছু কিছু চুরি করে। সবচেয়ে বড় সামান, সবচেয়ে বড় মাল ইমানদারের চুরি করে নেয়, সেটা কি? ইমান। অতএব এইকে সবচেয়ে বেশি গার্ড দিতে হবে ইমানদারদের। মুআজ্জাজ হাজিরিন, আপনি আপনাদেরকে আজকে পাঁচটি আমলের কথা বলবো, যে আমলগুলি করবেন তো ইনশাআল্লাহ ইবলিস শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে। এই আমলগুলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও করতেন। আপনারা এটা জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে শয়তান দেখলে, ইবলিস দেখলে রাস্তা ছেড়ে দিয়ে আরেক দিকে পালাইত। কেন? আপনি কি হতে পারি না এরকম? ইবলিস আমাকে দেখলে রাস্তা আমার জন্য ছেড়ে দিবে, ও অন্য অন্য দিকে যাবে, পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার ওয়ান, আপনি আপনার বাসায় আয়াতুল কুরসি পড়বেন, পারেন তো এটা না? আয়াতুল কুরসি পড়বেন, সুরা বাকারার আয়াত, আয়াতুল কুরসি পড়বেন রাত্রেবেলা যখন শুইতে যাবেন, রাত্রেবেলায় শুতে যাবেন আয়াতুল কুরসি পড়বেন। হাদিস সহি বুখারি সহি মুসলিম উদ্ধৃত হয়েছে, সকাল হবার আগ পর্যন্ত। ইবলিস নিজেই এই ফর্মুলা দিয়েছে, কথা বুঝেন নাই? এই এই ফর্মুলা দিছে কে? ইবলিস নিজেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরার সাদাকাতগুলোকে সংরক্ষণের জন্য দায়িত্ব দিয়েছিলেন। তো রাত্রেবেলায় দেখলো যে একজন মানুষের বেশে আসছে, মনে রাখবেন একজন মানুষের বেশে এসে চোর হিসেবে চুরি করে নিয়ে যাইতেছে। ইবলিস খপ, ইবলিসকে খপ করে আবু হুরায়রা ধরলেন, খপ করে ধরলেন ওই মানুষটাকে। ধরার পরে বললেন যে তোকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব, ক্ষমা চাইলেন, ছেড়ে দিলেন। পরের রাতে আবার আসছে, আবার ধরলেন, বলছে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো, আবার ক্ষমা চাইছেন, আর করবো না জীবনে, ছেড়ে দিছে। থার্ড রাতে আবার আসছে, একই অবস্থা। ফোর্থ রাতে এবারে ধরে আল্লাহর কাছে, রাসুলের কাছে নিয়ে যাওয়া যখন শুরু করলেন, আজকে আর ছাড়বেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবারে এই লোকটা চোরটা বলতেছে, আমি তোমাকে একটা দোয়া শিখাইয়ে দেবো, একটা আমল শিখাইয়ে দেবো, এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে তোমার সেই দিন আল্লাহ তাআলা তোমাকে তোমার ঘরকে রক্ষণাবেক্ষণ করবার জন্য, হেফাজত করবার জন্য ফেরেস্তা মোতায়েন করে দিবেন। আর যেখানে ফেরেস্তা আছে এখানে ইবলিস আসতে পারে না, ফেরেস্তা আর ইবলিস মুখোমুখি হলে ইবলিস ফেরেস্তার সাথে পারে না, তাই আগে ভাগে দৌড়ে পালায়। সুবহানাল্লাহ। এবং সকাল হবার আগ পর্যন্ত কোনো শয়তান, কোনো ইবলিস, কোনো দুষ্ট জিন ঘরের কাছেও আসবে না। দোয়াটা কি বললে? যে তুমি ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসিটা পড়বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন, দেখেন আমল পাইছে, ছেড়ে দিছে। সে তো আর জানে না এই লোকটা কেডা, মনে করছে একটা চোর, ভালো কথা বলছে। আল্লাহ রসুলের দরবারে আসছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের, আল্লাহ রসুলের দরবারে এসে বলেন, ইয়া রাসূল, এই ঘটনা ঘটছে, এই কথা বলছে। আল্লাহ রসুল বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাদু, যদিও এই মিথ্যাবাদী। মনে আছে তো, এই যে আল্লি হাদিসান, আমাকে একটা হাদিস দেন। আল্লাহ বললেন, তোর হাদিস হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন কি? সাদাকাকা ওয়া হুয়া কাযু, যদিও ওর বংশই হলো মিথ্যা কথা বলা, ওর চরিত্রই মিথ্যা বলা, কিন্তু যেটা বলছে এটা সত্য বলছে, এই কথাটা অন্তত, এই আমলটা সত্য বলছে। তুমি চিনছো এই লোকটাকে? যাকা শয়তান, এটা তো শয়তান। আল্লাহ রসুল তাকে পরিচয় করে দেন, এটা শয়তান, চুরি করতে আসছে। তার মানে আপনার ঘর বন্ধ, আবদ্ধ। শয়তানকে আবদ্ধ করে ঢুকতে পারে কি পারে না? পারে। দরজা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু আপনি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেন নাই, শয়তান ঢুকে বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারায় আছেন, যাকাতের মাল নিয়ে ভেগে যেতেছে, ধরে ফেলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এরকম আপনার ঘরের স্বর্ণ টাকা পয়সা কি ইবলিস নিয়ে যেতে পারে না? কারণ আপনি তো ওই যে দরজা বন্ধ করতে বিসমিল্লাহ পড়েন নাই, আপনি আয়াতুল কুরসি পড়ে শোন নাই, শয়তান তো আসবেই। দরজা যতই বন্ধ থাকুক, যতই কিছু করেন না কেন, তালা যত শক্ত করে লাগান, টাকা পয়সা যাইতে পারে কি পারে না? ইবলিস চাইলে তো সব ঘর থেকে প্রতিদিনে নিতে পারতো, ডাকাতি করতে পারতো। কারণ আমাদের আমলের যেই গতি, যেই অবস্থা, আমরা কয়জনে আয়াতুল কুরসি পড়ে আর বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করি? চাইলে তো প্রতিদিনই চুরি করতে পারে, করে না। কারণ ইবলিস দুইবার দুই নবীর হাতে হাত রেখে যখন পাকড়াও কঠিনভাবে ধরছিলেন, নূহ আলাইহিসসালাম এবং সুলাইমান বাদশাহ আলাইহিসসালাম, দুইজন যখন ইবলিসকে কঠিনভাবে ধরছেন, ধরার পরে ও বলছে আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর জীবনে কাজ করব না। ঠিক আছে, করবি না, তাহলে ওয়াদা দিয়ে যা, জীবনে কোনোদিন কোনো ইমানদার মুসলিম নরনারীকে তুই ক্ষতি করবি না, তার কোনো কিছু চুরি করবি না। সুবহানাল্লাহ। ওয়াদা করছে, এই জন্য সবসময় আসে না, নাইলে কিন্তু কিছু দেখতো না, ওই ব্যাংক ব্যালেন্স সব কিছু ফুরুত হয়ে যেত।
এই হলো ইবলিস। তাহলে প্রথম কাজ হলো আপনি কি পড়বেন? আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। মসজিদের মাইক যেদিকে, একটা জানালা ওইদিকে রাখেন, জানালা খোলা রাখেন। মসজিদের আজানের আওয়াজ বন্ধ করে দেবেন না, আজানের আওয়াজ কমায় দেবেন না। বাংলাদেশে এখনো পর্যন্ত ইমানদাররা ইমানের উপরে ইস্তিকামাত আছে আজান প্রত্যেক মসজিদের মিনার থেকে যাচ্ছে বলে, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নুদিয়া লিসসালাহ, যখন মুয়াজ্জিন আজান দেয়, মিনার থেকে আজান দেয়, আজানের শব্দ প্রথমটা আ, আল্লাহু আকবার বলতে আ তো শুরু হয়, আ বলার সাথে সাথে সমান আব্বারা শয়তান ইবলিস এমন দৌড় দেয়, ওয়ালাহু দুরাত, এমনি যায় না, লেজ গুটাইয়া তো দৌড় দেয় দৌড় দেয়, এবং যাইতে যাইতে পশ্চাৎ মানে পিছনের রাস্তা দিয়ে আওয়াজ করতে করতে দৌড়ায়। কথা কি ক্লিয়ার? মানে এটা কি বলে, বায়ু নির্গত করতে করতে দৌড়ায়। হাদিস সহিহ বুখারী মুসলিমে যখন আজানের প্রথম আল্লাহু আকবার বলা হয়, তখন ইবলিস এমন দৌড় দেয়, যেই অবস্থায় থাকুক না, ঘরে থাকুক, বাড়িতে থাকুক, রাস্তায় থাকুক, বাজারে থাকুক, যেখানে থাকুক না কেন, এমন দৌড় দেয়, ওয়ালাহু দুরাত, পিছনে বায়ু নির্গত করতে করতে দৌড় দেয়, ওয়ালাহু দুরাত, হাত্তা লা ইয়াসমা আতাযীন, যত এত দূরে চলে যায় যেখানে গেলে আজান আর শোনা যায় না, অত দূরে যায়। অতএব জানালা দরজাগুলি খুলে রাখুন, আজানের সময় কান খোলা রাখুন, আজানের জবাব দিন, আশা করা যায় ইবলিস আপনার কাছে আপনার ঘরে আসবে না, থাকলেও ভাগবে, যেই ভাগে যাবে আজান শেষ ওই সময় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দরজা দরজা আটকে দেন, আয়াতুল কুরসি পড়ে ফেলেন। থার্ড যে আমল, ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখেন হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের দলের কথা বলতেছেন, তাদের অবস্থা। যখন কোনো মানুষ ঘরে ঢোকার সময়, ইমানদার ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে না, তখন ইবলিস সবাইকে ডেকে বলে, লাকুমুল মাবিতুল ইয়াউম হাহুনা, হাদিস সহিহ মুসলিমের, তোমরা আজকে রাতে এখানে থাকার তোমাদের ব্যবস্থা হয়ে গেছে। কথা বুঝেন নাই, মানুষ ঢোকার সাথে যখন বিসমিল্লাহ না বলে ঘরে ঢুকতে, ইবলিস অন্যদেরকে ডেকে বলে, আজকে রাতে থাকার একটা জায়গা পাইছি রে, জায়গাটা কোথায়? ওই ঘরের ভিতরে, কারণ ও ঢোকার সময় বিসমিল্লাহ বলে নাই। যখন মানুষ খাবার সময় বিসমিল্লাহ বলে না, কয়ে থাকার জায়গা তো পাইছি পাইছি, এবার খাওয়ানোর জায়গাটাও পাইছি, হাদিস সহিহ মুসলিমের। যখন ইমানদার ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, পরিবারকে সালাম দেয়, শয়তান সাথে সাথে ইবলিস অন্যদেরকে ডেকে বলে, লা মাবিতা লাকুমুল ইয়াউম, আজকে থাকার কোনো জায়গা নেই। খাবার সময় যখন বিসমিল্লাহ বলে, কয়ে যে আজকে কোনো খাবারও কোনো জায়গা নেই আমাদের, অতএব এই ঘরে শয়তান ঢুকতে পারে, ঢুকার সময় বিসমিল্লাহ বলবেন, পরিবারকে সালাম দিবেন, আগে সালাম দিবেন ইনশাআল্লাহ, যদি কখনো ভুলে যায় পরিবারের সদস্যরা সালাম দিবে। চতুর্থ আমলের কথা আমরা বলবো, প্রতিদিন সময় করে সকালে, আগে বলেছি রাতে পড়লে আয়াতুল কুরসি সকাল পর্যন্ত ইবলিস আসবে না, সকালবেলায় 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত লাহু হিরজা মিনাশ শাইতান ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসিয়া, যদি কোনো ব্যক্তি সকালবেলায় 100 বার এই দোয়াটি পড়ে, সন্ধ্যা হবার আগ পর্যন্ত শয়তান তার থেকে মারাত্মক দূরত্ব বজায় রেখে চলে, ধারে কাছে আসে না। ওই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা বেশি বেশি পড়তেন, ইবলিস ওমরকে দেখলেই ওই রাস্তা ছেড়ে দিয়ে ভাগতেন, কারণ ওমর একটু আগে এই দোয়াটা পড়ছেন, ওনার অভ্যাসে পরিণত হয়েছিল দোয়াটা বেশি বেশি পড়া। দোয়াটা কি যেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি অদ্বিতীয়, লা শারীকা লাহ তার কোনো শরীক নাই, অংশীদার নাই, লাহুল মুলক রাজত্বকার, ওয়া লাহুল হামদ প্রশংসা ধন্যবাদকার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার অধিকারী কে, এই দোয়াটা সকালবেলায় ঘরে যেখানেই থাকেন না কেন 100 বার পড়তে পারবেন না। এই দোয়া পড়লে সাথে সাথে আরও সওয়াব আছে, 10টা আজাদ ফ্রিতে আল্লাহ রাস্তায় মুক্ত করে দেওয়া সওয়াব দেন, 100টা গুণা আল্লাহ মুছে দেন,
একশোটা সওয়াব আমলনামায় লিখে দেন, আর শয়তানাত লাহু হিরজাম মিনাশ শয়তান, শয়তান থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন, একটা দেয়াল তৈরি করে দেন, সুবহানাল্লাহ। সর্বশেষ, যারা হাফেজ আছেন, কোরআন দেখে পড়তে পারেন, ডেইলি অন্তত বাসায় সূরা বাকারাটা একবার পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় ফেলো না। কবর টবর এসব জায়গায় কিন্তু ইবলিস বেশি থাকে, দুষ্ট জিন বেশি থাকে, জানেন তো আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কবরের সাদৃশ্য বানায় ফেলো না তোমাদের ঘরটাকে। ইন্নাশ শায়াতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান লেজ গুটায় পালায়। অতএব যারা পারেন সূরা বাকারাটা অন্তত ডেইলি একবার পড়ার চেষ্টা করবেন, ডেইলি না পড়লে সপ্তাহে, সপ্তাহে না পড়লে অন্তত মাসে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন। মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে একটা প্রশ্নের জবাব আপনারা দেবেন। একটা দোয়ার কথা বলা হয়েছে, যে দোয়াটা করলে সেই দিন আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবেন, একশো সওয়াব লিখে দিবেন, একশো গুনাহ ক্ষমা করবেন, দশটা গোলামকে আজাদ করার সওয়াব দিবেন, সেই দোয়াটি কি কোন হাদিসের গ্রন্থে উদ্ধৃত হয়েছে? সবাই অনেকে এই সবার আগে মানে প্রশ্ন শোনার আগে হাত তুলে বসে আছে, দেখি ছোট মানুষ বসুন। বলা শুরু করছে, তাইলে আপনি তো আগে অকৃতকার্য হয়ে গেলেন। আল্লাহ, আমি ক্ষমা চাই, সরি। জি আপনি বলুন। কোন হাদিসের গ্রন্থে উদ্ধৃত হয়েছে? বুখারী মুসলিম, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আসেন, আপনাদের মধ্য থেকে একজন আসুন আজকে। হ্যাঁ, সব বেশি সহজ হয়ে গেছে না, কঠিন হয় নাই, সহজ ওনার কাছে দেন। আপনার নাম কি? মোহাম্মদ মুমিন। কি করেন আপনি? হ্যাঁ, চক্ষু হসপিটালে। কোথায় এটা? ও মাশাআল্লাহ, পরিবার পরিজন আছে তো? আজকে যা শুনেছেন বাসায় ইমপ্লিমেন্ট করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমলও করেন না, মাশাআল্লাহ। জি প্লিজ, জি আমিন। আল্লাহ তাআলা হায়াতে বারাকা দিন এবং আমলে বারাকা দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।